বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশে আকাশ প্রিয় জন আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি স্বাধীনতার অগ্রনায়ক, তার মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। তবে স্মরণ রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশের নেতা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মুসলমানদের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই বঙ্গবন্ধু শেখ মুজিবের শত বার্ষিকী, মুজিব বার্ষিকী পালন হবে। এই মুজিব বার্ষিকীর মধ্যে এমন একজন ব্যক্তিকে ইনভাইট করা, এমন একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া যে নাকি মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হইতেছে, ইন্ডিয়ার মুসলমানরা মার খাচ্ছে, ইন্ডিয়ার মুসলমানদেরকে মার দেওয়া হইতেছে, প্রচুর নির্যাতনের শিকার হচ্ছে। আর এই ইন্ডিয়ার সরকারকে, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে শত মুজিব বার্ষিকীতে ইনভাইট করা, দাওয়াত দেওয়া, এটা মুসলমান সহ্য করতে পারে না। এই জন্য আমরা শত মুজিব বার্ষিকী সেটা পালন হবে, সেটাকে আমরা ওয়েলকাম জানাই, সেটা আমরাও চাই সেটা হবে। কিন্তু আমাদের একটাই কথা, একটাই দাবি, একটাই প্রাইম মিনিস্টারের কাছে আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন, নরেন্দ্র মোদী কিছুতেই বাংলাদেশে আসতে পারবে না। এই জালেম, এই স্বৈরাচার, এই নারকশু, রক্ত পিপাসু কিছুতেই বাংলাদেশে আসতে পারবে না, কিছুতেই বাংলাদেশে আসতে পারবে না। সমস্ত উলামায়ে কেরামের একটাই কথা, নরেন্দ্র মোদী কিছুতেই সারা বাংলাদেশে আসতে পারবে না, আসতে পারবে না, আসতে পারবে না। এই জন্য যদি আমাদের জীবন অম্লান হয়ে যায়, এই জন্য যদি আমাদের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, সমস্ত ঝুঁকি আমরা বরণ করে নিতে প্রস্তুত। কিন্তু মুসলমানদের রক্ত যার হাতে লেগেছে, মুসলমানরা এখনো মার খাচ্ছে, এখনো ভারতের মুসলমানরা পিঠা খাচ্ছে, আবার এখানে এসে তিনি প্রধান অতিথির ভূমিকা পালন করবেন, এটা মুসলমান সহ্য করতে পারে না।